বোঝা গেছে? সাইন ওমেগা টি প্লাস আলফা হতে পারে, সাইন ওমেগা টি মাইনাস আলফা হতে পারে। যারা ফিজিক্সটাকে খুব ভালো করে শিখতে চাও, ফিজিক্স তো সবাই শিখতে চায় না, এটাই একটা সমস্যা। যারা ফিজিক্সটা খুব ভালো করে শিখতে চাও, কনসেপ্টটা ভালো করে তৈরি করতে চাও, তাদের জন্য এই জায়গাটা খুব দরকার আছে। যারা শুধুমাত্র বোর্ডের জন্য জাস্ট কিছু ইকুয়েশন শিখবো, কিছু কমন অঙ্ক, যে ধরনের অঙ্ক আসে বোর্ডে, কিছু ওইটুকুনি শিখে শুধু হায়ার সেকেন্ডারিটা পাস করতে চাও, তারপরের ব্যাপার পরে ভাবা যাবে, তাদের জন্য এত কিছু শেখার দরকার। সিম্পল হারমোনিক মোশনের পরের পার্ট, তাই না? তোমাদের সঙ্গে সিম্পল হারমোনিক মোশন সম্বন্ধে আলোচনা করছিলাম, এবং আলোচনা করতে গিয়ে যেটা একদম শিওর বুঝতে পেরে গেছি সেটা হলো সিম্পল হারমোনিক মোশন খুব একটা সিম্পল না, তাই না? হ্যাঁ, আজকে বিষয়টা একটু সিম্পলিফাইড করার চেষ্টা করব। তবে আজকে যেটা নিয়ে আলোচনা করব তার বেশিরভাগটা একদম সিলেবাসে নেই, সিলেবাসে নেই বলাটাও ভুল, সিলেবাসে নেই, সিলেবাসে আছে তার মাঝামাঝি, মানে সিলেবাসে যেটা আছে সেটাকে সহজ করার একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওতে তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো যে সিম্পল হারমোনিক মোশন হলে কি হয় বা কি হলে সিম্পল হারমোনিক মোশন বলা যাবে, তাই না? আর কিছু ইকুয়েশনস তৈরি করা হয়েছে যেখানে মেইনলি ডিসপ্লেসমেন্টের সঙ্গে বাকি কোয়ান্টিটি গুলোর রিলেশন, তাই তো? আর ডিসপ্লেসমেন্টের ইন্ডিভিজুয়াল ইকুয়েশনস একটা তৈরি করেছিলাম, সেটা হলো ডিসপ্লেসমেন্টটাকে টাইমের ফাংশন হিসেবে এক্সপ্রেস করলে সেটাকে দেখতে কিরকম হবে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা কোয়েশ্চেন মার্কস তোমাদের প্রথম ভিডিও থেকে থাকা উচিত, একটা কোয়েরিজ থাকা উচিত, সেটা হলো হঠাৎ ওমেগা স্কোয়ার বা ওমেগা এটাকে কনস্ট্যান্ট হিসেবে নিলাম কেন, তাই না? আজকে মেনলি ওই বিষয়টার সলিউশনের দিকে যাচ্ছি। আর যেটা শিখবো সেটা হলো যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যখন অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করতে গিয়ে কিছু গোলমাল হতে পারে, কিছু গন্ডগোল হতে পারে। সিম্পলি যেটা অ্যানালাইসিস করার ব্যাপার ছিল যে এটা একটা লিনিয়ার মোশন, এই লিনিয়ার মোশনটাকে শুধুমাত্র লিনিয়ার মোশন ধরে যদি অ্যানালাইসিস করতে হয় তাহলে বিষয়টা গন্ডগোল হবে। এই গন্ডগোলটাকে আমরা কিছুটা ঠিক করার চেষ্টা করব। আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে মোশনের মধ্যে যদি আমি শ্রেণী বিভাগ করি, ক্লাসিফাই করি, তাহলে মোশনের মধ্যে সিম্পল হারমোনিক মোশনের পাথ হিসেবে যদি দেখা হয় তাহলে এটা পিওর মোশন, একটা সরল রেখা ধরে যাতায়াত করে, তাই না? কিন্তু তখন তোমাদেরকে বলেছিলাম যে এটা একদম পিওর মোশন হিসেবে অ্যানালাইসিস করলে ভুল হবে, এটা আমার মতে আর কি কমপ্লেক্স টাইপের মোশন। কমপ্লেক্স মোশন কেন না, এখানে লিনিয়ার মোশন, মোশনটাকে দেখলে যদি শুধু দেখতে বলা হয় তাহলে সেটা লিনিয়ার মোশন, কিন্তু এর কোয়ালিটি গুলো বা এর কোয়ান্টিটি বা যদি বলো যে এর ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি বিচার করা হয় তাহলে সবকটা ক্যারেক্টারিস্টিক সার্কুলার মোশনের মতো। তাহলে এখানে লিনিয়ার মোশন অথচ ধর্মগুলো সার্কুলার মোশনে, সেই জন্যই আমি বলেছিলাম তোমাদেরকে যে এই মোশনটাকে কমপ্লেক্স মোশন হিসেবে, অর্থাৎ লিনিয়ার এবং সার্কুলার দুটো মোশনের ক্যারেক্টারিস্টিক্স একসঙ্গে মিক্স করা আছে এই হিসেবে যদি দেখা হয় তাহলে এটাকে অ্যানালাইসিস করা কম্পারেটিভলি ইজি হবে। বুঝতে পেরেছো? তোমার বিষয়টা আরেকটু গন্ডগোল, সেটা হলো সিম্পল হারমোনিক মোশনকে যদি সিম্পল বা পিওর মোশন হিসেবে দেখো তাহলে অ্যানালাইসিস করাটা কঠিন, আর সিম্পল হারমোনিক মোশনটাকে যদি কমপ্লেক্স হিসেবে দেখো তাহলে এটাকে অ্যানালাইসিস করা সিম্পল, মানে সহজ কম্পারেটিভলি। এনিওয়ে, আজকে টোটাল বিষয়টা ক্লারিফাই করার চেষ্টা করছি যতটা হয়। তবে এটা তোমরা যে টেক্সট বুকগুলো ফলো করো, সাধারণ যে বইগুলো ফলো করা হয় সেই বইগুলোতে এটা খুব ডিটেলসে দেওয়া নেই, চেষ্টা করো যে এখান থেকে বুঝে নিতে এবং খাতায় যতটা সম্ভব নোটস ডাউন করা যায়, ঠিক আছে? প্রত্যেকটা টপিকস আমি তোমাদের আগেই বলেছিলাম যে খাতায় যদি নোটস ডাউন করতে থাকো পরপর পরপর প্রতিটা পয়েন্ট ধরে ধরে ভিডিও পজ করে করে তাহলে বিষয়টা খুব ভালো শেখা যায়। এনিওয়ে,
আজকে যেটা নিয়ে আলোচনা করার সেটার আগে দেখে নেওয়ার দরকার আছে যে আমরা যদি সিম্পলি লিনিয়ার মোশন হিসেবে অ্যানালাইসিস করি তাহলে অসুবিধা কি আছে। হ্যাঁ, লিনিয়ার মোশন হিসেবে অ্যানালাইসিস করলে যে একদম ফ্রুটফুল রেজাল্টে পৌঁছানো যাবে না এরকমটা না, কিন্তু আমরা এতদিন পর্যন্ত লিনিয়ার মোশন যেভাবে অ্যানালাইসিস করে এসেছি সেইভাবে যদি এটাকে অ্যানালাইসিস করা হয় তাহলে হবে না। এখানে ডিসপ্লেসমেন্টটা মেজার করার পলিসিটাই তো অন্যরকম, তাই না? এনিওয়ে দেখা যাক গন্ডগোলটা কি হয়। ধরো এটা একটা মোশন, সিম্পল হারমোনিক মোশনের এটা একটা পাথ, এটা হলো পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, এটা হলো রাইট এক্সট্রিম পয়েন্ট এ, এটা লেফট এক্সট্রিম পয়েন্ট বি, এবং আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিই যে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কিছু একটা ধরে নাও, ধরো 10 সেন্টিমিটার, ঠিক আছে? এবং আরো একটা জিনিস এখানে কনসিডার করা যেতে পারে, সেটা হলো টাইম পিরিয়ড ইকুয়ালস টু 12 সেকেন্ড, ঠিক আছে? অ্যাম্প্লিচিউড 10 সেন্টিমিটার, টাইম পিরিয়ড 12 সেকেন্ড, সিম্পলি। এবং পার্টিকেলটা ধরো অসিলেট করতে স্টার্ট করেছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে একটা রাইট এক্সট্রিম, কোন একটা পয়েন্ট থেকে স্টার্ট করতেই পারে, এই পয়েন্ট থেকে স্টার্ট করেছে। আমি প্রথমে গন্ডগোলটা দেখছি, কোথায় গন্ডগোলটা হতে পারে। এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করে t = 0, অর্থাৎ যখন আমি স্টার্ট করেছি পার্টিকেলটা বা যখন থেকে আমি টাইম কাউন্ট স্টার্ট করেছি তখন পার্টিকেলটার পজিশন ছিল এটা, সিম্পল। যেহেতু টাইম পিরিয়ড 12 সেকেন্ড, তাহলে t = 12 সেকেন্ডে পার্টিকেলটা এই পজিশনেই আসবে, অর্থাৎ 0 সেকেন্ড এবং 12 সেকেন্ডে পার্টিকেলটাকে এই পজিশনেই পাবো। যদি তোমাকে এরকম কোশ্চেন করা হয় যে পার্টিকেলটা 6 সেকেন্ড পরে কোথায় থাকবে, চলতে শুরু করা 6 সেকেন্ড পরে, তাহলে খুব সহজে বলা যাবে যে এ থেকে বি, বি থেকে এ যেতে টোটাল 12 সেকেন্ড যদি লাগে, তাহলে শুধু এ থেকে বি যেতে 6 সেকেন্ড টাইম লাগবে। তাহলে যদি t = 0 তে এখান থেকে চলতে শুরু করে, তাহলে t = 6 সেকেন্ডে পার্টিকেলটা নিশ্চয়ই এখানে আছে, 6 সেকেন্ড পরে পার্টিকেলটার পজিশন একদম পরিষ্কার জানতে পারা যাবে। যদি বলা হয় যে t = 3 সেকেন্ডে পার্টিকেলটা কোথায় থাকবে, তাহলেও খুব সোজা, সেটা হলো t = 0 তে এখান থেকে চলতে শুরু করেছে, 6 সেকেন্ডে এখানে পৌঁছেছে, তাই না? এই পাথটা আর এই পাথটা আইডেন্টিক্যাল, দুদিকের মোশন আইডেন্টিক্যাল, তাহলে নিশ্চয়ই এ থেকে ও তে আসতে যা সময় লাগবে ও থেকে বি তে আসতে সেম সময় লাগবে। তাহলে এখানে টোটাল যে টাইম লেগেছে এ থেকে বি তে আসতে 6 সেকেন্ড, সেটাকে যদি দুটো ইকুয়াল ভাগে ভাগ করে দিই, অর্থাৎ 3 সেকেন্ড 3 সেকেন্ড করে, এ থেকে ও তে আসতে 3 সেকেন্ড টাইম লাগবে, ও থেকে বি তে আসতে 3 সেকেন্ড টাইম লাগবে, তাহলে t = 3 সেকেন্ড পার্টিকেলটার পজিশন এখানে আছে। যদি বলা হয় t = 9 সেকেন্ডে পার্টিকেলটা কোথায় আছে, তাহলে এটাই হবে, কারণটা বুঝতেই পারছো, 6 সেকেন্ড এখান থেকে 3 সেকেন্ড পরে পার্টিকেলটা অরিজিনে পৌঁছবে, এটাকে অ্যানালাইসিস করা খুবই সোজা, তাই না? কিন্তু সবসময় যে ওই রকম একটা স্পেসিফিক বা ক্লাসিক্যাল পয়েন্টে পার্টিকেলটা থাকবে এরকমটা নাও হতে পারে, তাই না? যদি ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো যে 3 সেকেন্ড পরে তো পার্টিকেলটা এখানে এসে পৌঁছবে, আচ্ছা বলো তো 1 সেকেন্ড পরে পার্টিকেলটার পজিশন কোথায় আছে, তাই না? তখন আমরা কি করতে পারি, এটা বলতে পারি যে পার্টিকেলটা এ থেকে ও এর মধ্যে কোন একটা পয়েন্টে থাকবে, সাপোজ এখানে কোন একটা পয়েন্টে থাকবে, কিন্তু এক্স্যাক্টলি এপি এই ডিস্টেন্সটা যদি বের করতে থাকে তখন একটু অসুবিধা হতে পারে। বারে বারে বলছি যে আমি একদম যে বেসিক ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস যেগুলো আমরা করেছিলাম সেখান থেকে যে এটা বের করতে পারবো না এরকমটা না, কিন্তু বের করাটা একটু কমপ্লিকেটেড, বুঝতে পারছো তো? খুব সিম্পলি যদি ভাবি, খুব সহজ মাথায় যদি ভাবি, এখান থেকে এখানে আসতে টোটাল 3 সেকেন্ড সময় লাগছে, 3 সেকেন্ডে টোটাল যাচ্ছে কত, 10 সেন্টিমিটার, সহজ ভাবে আমি বললাম, তাহলে 1 সেকেন্ডে নিশ্চয়ই 10/3 সেন্টিমিটার যাবে, তাহলে d = 10/3 সেন্টিমিটার হতে পারে, কিন্তু d = 10/3 সেন্টিমিটার তো হবে না। কেন হবে না? না, ইকুয়াল টাইমে বা ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল ডিস্টেন্স তখনই কভার করে যদি ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে, তাই না? এখানে কি ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে? একদমই না। যদি ভেলোসিটি কনস্ট্যান্ট না থাকে তাহলে d = 10/3 সেন্টিমিটার এটা হতে পারে না।
কিরকম আছে না পার্টিকেলটা অ্যাক্সেলারেটেড মোশনে আছে, এ থেকে ও পর্যন্ত আসার সময় পার্টিকেলটার একটা অ্যাক্সেলারেশন হয়েছে, ব্যাস অ্যাক্সেলারেশন হয়েছে মানে আমরা জানি অনেক ফর্মুলা শিখেছি, স্থির অবস্থা থেকে যদি চলতে শুরু করে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে তাদের যে ডিস্টেন্স কভার করবে তার রেশিও 1:3:5 অড রেশিওতে থাকে, তাই না? এগুলো শিখেছি, সুতরাং সঙ্গে সঙ্গে পুট করে দিলে যে এখান থেকে অ্যাক্সেলারেটেড মোশন যেহেতু সেহেতু এই যে ডিস্টেন্সের রেশিও ফার্স্ট সেকেন্ড 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 থার্ড সেকেন্ড তার রেশিও কত হবে 1:3:5 ফার্স্ট সেকেন্ড 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 থার্ড সেকেন্ড, তাহলে ফার্স্ট সেকেন্ডে কতটা যাবে টোটাল যে ডিস্টেন্স আছে তার 1/9 1+3+5 9 আর ফার্স্ট সেকেন্ডে যাবে 1/9 সেকেন্ড সেকেন্ডে যাবে 3/9 থার্ড সেকেন্ডে যাবে 5/9 তাহলে 1/9 1/9 × 10 = 10/9 সেন্টিমিটার, প্রথম সেকেন্ডে পার্টিকেলটা কত হয়েছে 10/9 সেন্টিমিটার, তাই না? কিন্তু এখানেও তো ভুল হয়ে গেল, কি ভুল হলো বলতো? এখানে আমরা ধরে নিয়েছিলাম যে পার্টিকেলটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড, এ কনস্ট্যান্ট সমতরণ নিয়ে চলেছে, এক্ষেত্রে কি পার্টিকেলটার অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট? না, পার্টিকেলটার অ্যাক্সেলারেশন ডিক্রিজিং, এখানে যে অ্যাক্সেলারেশন আছে যেহেতু ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম এই পয়েন্টে তাহলে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হবে এবং তারপরে ডিসপ্লেসমেন্ট আস্তে আস্তে কমেছে তাহলে অ্যাক্সেলারেশন কমবে, অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট হতো তাহলে 1:3:5 রেশিওতে হয়তো করা যেত, ভেলোসিটি 0 এই পজিশন থেকে স্টার্ট করো, তাই না? কিন্তু এখানে অ্যাক্সেলারেশনটা ডিক্রিজিং তাহলে এটাও হবে না, তাহলে কিভাবে করবো? করার একটা পদ্ধতি অবশ্যই আছে, আগে আমরা আলোচনা করেছি যে জেনারেল ইকুয়েশন x = a₀ sin ωt বা cos ωt এরকম কোন একটা ইকুয়েশনে t এর ভ্যালু আর ওমেগার ভ্যালু যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে ইন্ডিভিজুয়ালি, ওকে পাওয়া যাবে, বাট খুব সিম্পলি যদি আমরা এটাকে অ্যানালাইসিস করতে চাই তাহলে অ্যানালাইসিস করাটা একটু কঠিন, তাই না? এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে যখন পৌঁছবে বা এক সেকেন্ড পরে পার্টিকেলটার ভেলোসিটি কত, এই পয়েন্টে ভেলোসিটি 0 ছিল, এই পয়েন্টে ভেলোসিটি কত হবে, না এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম ছিল, তাই না? বা টুয়ার্ডস দিস অ্যাক্সেলারেশন কাজ করে যাচ্ছে, তাহলে আমরা v = u + at বসাতে পারবো? তাও পারবো না, তার কারণ u = 0, ওকে ঠিক আছে সেটা মেনে নেওয়া যেতে পারে, বাট a কি কনস্ট্যান্ট? একদম না, তাহলে v = u + at এটাও বসানো যাবে না, তাই না? তাহলে এই পয়েন্টে ভেলোসিটি বের করার জন্য ওই যে ইউজুয়াল যে ইকুয়েশনস গুলো আমরা শিখেছিলাম s = লিনিয়ার মোশনের ইকুয়েশন s = vt ইউনিফর্ম মোশনের কেসে v = u + at s = ut + 1/2t² s = vt - 1/2t² এই যে এতগুলো ইকুয়েশন আমরা কষ্ট করে শিখেছিলাম একটা লিনিয়ার মোশনকে অ্যানালাইসিস করতে গিয়ে আবার একটা নতুন ইকুয়েশন আমাকে শিখতে হবে, তাই না? এর বিষয়টা কনফিউজ, তাহলে খুব সহজে আমাকে যদি এই পয়েন্টে এই পার্টিকেলটার বা এক সেকেন্ড পরে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত হবে বা এক সেকেন্ড পরে পার্টিকেলটার ভেলোসিটি কত হবে এই স্পেসিফিক বিষয়গুলো যদি আমাকে বের করতে হয়, বুঝতে পারলে ধরো না পার্টিকেলটার গতি ও অবস্থা সম্বন্ধে খুব ভালো মতন ধারণা যদি তৈরি করতে হয় তাহলে লিনিয়ার মোশনের লিনিয়ার মোশন হিসেবে অ্যানালাইসিস করলে খুব একটা সহজে হবে না, বোঝা গেছে? তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যানালাইসিসটা একটা শেখার পদ্ধতি বের করতে হবে, যে পদ্ধতিগুলো আমরা অলরেডি শিখেছি, বুঝতে পেরেছো? সেই গরুর রচনা, গরুর রচনা মুখস্থ ছিল, নদীর রচনা দিয়েছে, হ্যাঁ আমি সেই গরুটাকে কোনোভাবে নদীর পাশে নিয়ে যাব, তাই না?
বা যে নদীটা পেরোচ্ছিল সেই নদীর পাশ থেকে কোনো একটা গরুকে চড়াবো, তারপরে নদীর পাশে গরু চড়ে বেড়ায়, গরুর চারখানা পা, দুটো সিং অপশনাল, দুটো কান, একটা লেজ, বাকিটা তো আমরা যাই, তাই না? অর্থাৎ এই যে মোশনটা আছে, এই মোশনটাকে আমাদের নন কোনো মোশনের সঙ্গে যদি মেশানো যেতে পারে, তাহলে এই নন মোশনটাকে অ্যানালাইসিস করলে এই মোশনটার সমস্ত ক্যারেক্টারিস্টিক্স জানা যায়। বুঝতে পারছো তো? ওই নন মোশনটাই হলো সার্কুলার মোশন, বা খুব স্পেসিফিক্যালি বলতে গেলে ইউনিফর্ম সার্কুলার মোশন। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো মেনলি ইউনিফর্ম সার্কুলার মোশন এবং সিম্পল হারমোনিক মোশনের লিংক কি আছে, এবং ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে কি করে সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট তৈরি করা যাবে বা কনসেপ্টটাকে পরিষ্কার করা যাবে। ক্লিয়ার? চলো, এবার আমি যেটা করেছি সেটা হলো যে একটা সিম্পল হারমোনিক মোশনের মতন একটা সার্কুলার মোশনও তৈরি করেছি। হ্যাঁ, এই সিম্পল হারমোনিক মোশন আর এই সার্কুলার মোশনটার একটা মিল থাকতে হবে, ঠিক আছে? সেই মিলটা কি সেটা দেখি। ধরো সিম্পল হারমোনিক মোশন যেটা সম্বন্ধে এতক্ষণ আলোচনা করেছি সেটা হলো, এটা হলো এই পজিশনটা হলো পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, তাই না? এটা ছিল রাইট এক্সট্রিম পজিশন এ, এটা ছিল লেফট এক্সট্রিম পজিশন বি, তাই তো? এই যে সার্কুলার মোশনটা আমরা কনসিডার করেছি, অর্থাৎ যে সার্কুলার মোশনটাকে অ্যানালাইসিস করে আমরা সিম্পল হারমোনিক মোশনটাকে শিখব, সেই সার্কুলার মোশনটার সঙ্গে এই সিম্পল হারমোনিক মোশনের কতগুলো মিল থাকতে, ঠিক আছে? সেই মিলগুলো কি? ওয়ান, সেটা হলো রেডিয়াস অফ সার্কুলার মোশন। ইকুয়ালস টু অ্যাম্প্লিচিউড অফ এস এইচ এম। সিম্পল হারমোনিক মোশনের যা অ্যাম্প্লিচিউড আছে এই সার্কুলার মোশনের রেডিয়াস সেটাই হতে হবে। একদম পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই অ্যাম্প্লিচিউডটা যদি এ জিরো হয়, এই অ্যাম্প্লিচিউডটা যদি এ জিরো হয় তাহলে এর যে রেডিয়াস সেটাও তো এ জিরোই হবে না? বা এর অ্যাম্প্লিচিউড কে রেডিয়াস করে একটা সার্কেল ড্র করে নিতে হবে সিম্পলি। ক্লিয়ার? এটা হলো এক নম্বর। টু, ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট অফ এস এইচ এম, ইনিশিয়াল পয়েন্ট, এটাকে তুমি স্টার্টিং পয়েন্টও লিখতে পারো। স্টার্টিং পয়েন্ট অফ এসএইচএম মাস্ট বি সিমিলার টু দ্য স্টার্টিং পয়েন্ট অফ সার্কুলার মোশন। সিমিলার না বলে এটাকে ইকুইভ্যালেন্ট বলাটা বেশি জরুরি বা আরো ঠিকঠাক হয়। একদম সিমিলার তো হবে না, যে পয়েন্ট থেকে তুমি স্টার্ট করবে সেই পয়েন্ট এবং সার্কুলার মোশনের স্টার্টিং পয়েন্ট এই দুটো যেন একই রকম না। কিরকম? ধরো পার্টিকেলটা যদি এসএইচএম এর কেসে আমরা পার্টিকেলটাকে অ্যানালাইসিস করার সময় ধরি যে পার্টিকেলটা এ পয়েন্ট থেকে স্টার্ট করেছে, তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে পার্টিকেলটাকে ধরতে হবে এই পয়েন্ট থেকে স্টার্ট করেছে। বুঝতে পারছো? কারণ এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট ইন সার্কুলার মোশন সেই পয়েন্টটা হবে এই পয়েন্টটা,
বি পয়েন্ট থেকে যদি স্টার্ট করে তার ইকুইভ্যালেন্ট পয়েন্ট হবে এটা, যদি ও পয়েন্ট থেকে স্টার্ট করে তাহলে তার ইকুইভ্যালেন্ট পয়েন্ট হবে ইদার দিস ওয়ান অর দিস ওয়ান, ডিপেন্ডস আপন ভেলোসিটির ডিরেকশন কোন দিকে নিয়েছি। যদি ভেলোসিটির ডিরেকশন এদিকে নিই তাহলে এই পয়েন্টটা যদি হয়, যদি ভেলোসিটির ডিরেকশন এদিকে নিই তাহলে এই পয়েন্টটা বা উল্টোটাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে। ক্লিয়ার? এটা আমরা পড়ে দেখছি। থার্ড, ইট ইজ মোস্ট ভাইটাল, সেটা হলো টাইম পিরিয়ড। Of both must be same. অর্থাৎ পার্টিকেলটা যদি এখান থেকে এখানে এসে এই পয়েন্টে ফিরে যায় 12 সেকেন্ড টাইমে, তাহলে এখানেও একটা কমপ্লিট সার্কেল ফর্ম করতে বা কমপ্লিট সার্কেল ধরে ঘুরতে তার 12 সেকেন্ডই টাইম লাগবে। বুঝতে পেরেছো তো? এটা খুব ভাইটাল। ভাইটাল তার দুটো কারণ আছে। প্রথম কারণটা হলো এটা, ভালো করে বোঝো যে টাইম পিরিয়ড অফ বোথ মাস্ট বি সেম, অর্থাৎ এর টাইম পিরিয়ড 12 সেকেন্ড সেটা তো বোঝা গেল। এর টাইম পিরিয়ড যদি 12 সেকেন্ড হয় তাহলে সেই মোশনটা বা সার্কুলার মোশনটা কিরকম হবে? একবার 12 সেকেন্ডে এখানে এক পাক ঘুরেছে, পরের বার 12 সেকেন্ডে সেম যদি সার্কেল ফর্ম করে বা সেম পাথ কভার করে টু পাই, তাহলে অবশ্যই এই মোশনটা কিরকম হবে? ইউনিফর্ম সার্কুলার মোশন। অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট যে সার্কুলার মোশন আমরা নিয়েছি সেই সার্কুলার মোশনটা যেন ইউনিফর্ম হয়। বুঝতে পারছো তো? ইউনিফর্ম সার্কুলার মোশনে ভালো করে বোঝো যে এখানে পার্টিকেল গুলো ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওটা সেম থাকে, তাই না? বা অ্যাঙ্গুলার স্পিড হিসেবে যদি দেখো ওটা সেম থাকে, তাই না? অ্যাক্সেলারেশন ইউনিফর্ম স্পিডের কেসে একটাই অ্যাক্সেলারেশন হয়, ওমেগা স্কোয়ার আর তোমরা জানো, সেটাও সেম থাকে। ডিরেকশন চেঞ্জ হয় বাট ওর ভ্যালুটাও সেম থাকে, তাই না? অ্যাক্সেলারেশন ভেলোসিটি এই বিষয়গুলো মোটামুটি সেম থাকে ইউনিফর্ম মোশনের কেসে, তাই না? আর এখানে অ্যাক্সেলারেশন ভেলোসিটি সবই ভেরিয়েবল। তাহলে এই দুটো মেলাবো কি করে? অবশ্যই মেলানো যাবে, সেই জন্যই আমরা এই সার্কুলার মোশনটাকে এখানে ইউজ করব। এবং ইউনিফর্ম সার্কুলার মোশন তো সার্কুলার মোশনের সব থেকে সহজ ব্যাপার, তাই না? হ্যাঁ, সমবৃত্তীয় সুষম বৃত্তীয় গতি এটা সার্কুলার মোশনের সব থেকে সহজ ব্যাপার। একটাই মাত্র ফর্মুলা এখানে ইউজ করা হয়, থিটা ইকস টু ওমেগা। অ্যাক্সেলারেশনের একটাই মাত্র ফর্মুলা জানো, এখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কত হয়? ভি স্কোয়ার বাই আর, সেন্টিমিটার অ্যাক্সেলারেশন বা ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর সেন্টিমিটার অ্যাক্সেলারেশন, ভি ইকুয়ালস টু একটাই ফর্মুলা আর ওমেগা। মানে খুব সহজে বিষয়গুলো বের করা যায়। এখানে অ্যাক্সেলারেশন আছে মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বিষয়টা তো নয়, সেটা তোমরা সবাই ভালো করে জানো। এই অ্যাক্সেলারেশনটা ভেলোসিটি সবসময় পারপেন্ডিকুলার থাকে, সে শুধু ডিরেকশন চেঞ্জ করে। তাহলে এর ক্ষেত্রে সবকিছু প্রায় কনস্ট্যান্ট, এর ক্ষেত্রে সমস্ত কিছু ভেরিয়েবল। অথচ আমি বলছি এই সার্কুলার মোশনের সঙ্গে এটার একটা বিশাল বড় মিল আছে। বুঝতে পারছো তো? এই বিষয়টা বোঝার আছে। এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা তোমাদের মাথায় রাখার, সেটা হলো এই যে ওমেগা ও সার্কুলার মোশন থেকে এই ওমেগা এই ফ্যাক্টরটা পাওয়া যাবে। ওমেগা মানে কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? কৌণিক কম্পাঙ্ক। এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি HHM এর ক্ষেত্রেও তো আছে, মানে এই ইকুয়ালস টু আমরা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স করেছি, কিন্তু এই মোশনটা তো লিনিয়ার মোশন। তাহলে যেহেতু এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টার্মটা এসছে, তাহলে কোনোভাবে নিশ্চয়ই সিম্পল হারমোনিক মোশন ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যুক্ত যে মোশনটা আছে দ্যাট ইজ সার্কুলার মোশন, তার সঙ্গে কোনো না কোনোভাবে অবশ্যই লিঙ্কড, সম্পর্কযুক্ত। বুঝতে পেরেছো তো? অর্থাৎ এই যে ওমেগাটা, এই ওমেগাটা অ্যাকচুয়ালি SHM এর ক্ষেত্রে নয়। এই ওমেগাটা খুব সহজে যদি বুঝতে হয়, এই ওমেগাটা হলো এই সার্কুলার মোশনের, অর্থাৎ এই SHM এর করেসপন্ডিং যে সার্কুলার মোশন আছে
সেই সার্কুলার মোশনের ওমেগা বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটা হলো ওমেগা। বুঝতে পেরেছো তো? তাহলে এই কস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স যে ইকুয়েশন গুলো আমরা পড়েছিলাম, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই ওমেগা এই ফ্যাক্টরটা যতক্ষণ না পর্যন্ত সার্কুলার মোশন আসছে ততক্ষণ পর্যন্ত আসা উচিত ছিল না, এখানে এসেছে। অর্থাৎ তোমাকে সার্কুলার মোশন যদি না শেখো, ওমেগা টার্মটা হঠাৎ কেন আমি ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট হিসেবে নিলাম, সেই কোশ্চেনটার অ্যান্সার পাওয়া যাবে, মুখস্থ করে লিখতে হবে। এটা আমাদের প্রাথমিক বিষয়, মানে এই তিনখানা পয়েন্ট আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, এবারে আরেকটা খুব ক্রিটিক্যাল জিনিস যেটা তোমাকে মাথায় রাখতেই হবে, সেটা একটুখানি বুঝে নেওয়া, সেটা হলো যে এই যে সার্কুলার মোশন, এই সার্কুলার মোশনটাকে আমরা পজিটিভ নেগেটিভ দুভাবে দেখেছি, তাই তো? পজিটিভ নেগেটিভ দুভাবে দেখেছি মানে ধরো এখানে কোন একটা পার্টিকেল এ যদি এদিকে রোটেট করে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, তাহলে সেই রোটেশনটাকে আমরা বলেছিলাম নেগেটিভ রোটেশন। তাই তো? আর কোন একটা পার্টিকেল যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে আমরা সেটাকে বলেছিলাম পজিটিভ রোটেশন। তাই না? তাহলে আমরা সাধারণত এই মোশনটাকে যখন অ্যানালাইসিস করব তখন ওমেগাটা আমরা নেগেটিভ রোটেশন বা ক্লকওয়াইজ রোটেশন নেব না, আমরা সার্কুলার মোশনের রোটেশনটা সবসময় পজিটিভ নেব, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। এর ঘোরার যে ডিরেকশন সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দেব। ক্লকওয়াইজ নিয়েও যে করা যাবে না এরকমটা নয়, তবে আমি প্লাস ওমেগা মাইনাস ওমেগা কনভেনশন অনুযায়ী করাটা বেশি পছন্দ করি। কনভেনশন অনুযায়ী যদি করা যায় তাহলে কনভেনশনের বাইরে গিয়ে করার কি দরকার আছে? বুঝতে পেরেছো তো? তাহলে যদি কনভেনশন অনুযায়ী চলো, এই পয়েন্টের করেসপন্ডিং পজিশন এটা হবে না এটা হবে, সেটা খুব সহজে বোঝা যায়। বুঝতে পেরেছো তো? কিরকম দেখো, ধরো ও পয়েন্টকে আমরা ও পয়েন্ট থেকে বা ও পয়েন্টটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরছি, ও পয়েন্ট থেকে পার্টিকেলটা এদিকে যাবে, তাই না? ভেলোসিটি ডিরেকশন এদিকে হতে পারে, বা এরকমও হতে পারে ও পয়েন্ট থেকে পার্টিকেলটা এদিকে যাচ্ছে, ভেলোসিটি ম্যাক্সিমাম আছে, পার্টিকেল ভেলোসিটি এদিকেও হতে পারে এদিকেও হতে পারে ও পয়েন্ট, তাই না? কিন্তু সার্কুলার মোশনের ক্ষেত্রে দেখো, এটা তো আমরা ধরবো না নেগেটিভ রোটেশন, পজিটিভ রোটেশনে এই পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটির ডিরেকশন দেখো এদিকে আছে, আছে না? পার্টিকেলটা যদি এই পয়েন্টে থাকে এর ভেলোসিটির ডিরেকশন দেখো এদিকে আছে, তাহলে যদি এদিকে ভেলোসিটি থাকে, স্টার্টিং পয়েন্টের ভেলোসিটির ডিরেকশন যদি এদিকে থাকে ও পয়েন্টে, তাহলে আমরা এই পয়েন্টটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরবো, তাই তো? আর যদি ভেলোসিটির ডিরেকশন এদিকে থাকে তাহলে আমরা এই পয়েন্টটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরবো। বোঝা গেছে? অন্য কোন আরবিটারি পয়েন্ট, ধরো এই পয়েন্টে, এটা ধরো পি পয়েন্ট, পি পয়েন্টে এর ভেলোসিটি ডিরেকশন এদিকে হতে পারে, একই রকম ভাবে এদিকে হতে পারে, হতে পারে না? দেখো এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন টেনজেনশিয়ালি এদিকে আছে আর ওমেগা, তাই না? এই ভি কে আমরা দুটো কম্পোনেন্টে যদি ভেঙে নিই, তাহলে এর প্যারালাল কম্পোনেন্ট এটা থাকবে, আর এই কম্পোনেন্টটা এখানে কখনো বোঝা যাবে না, কারণ এই পাথটাই তো এই ধরনের আছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভি এর যে কম্পোনেন্ট সেইটাই এখানে ভেলোসিটি মেনটেন বা ভেলোসিটি লোকেট করবে, ভেলোসিটি ইন্ডিকেট করবে, তাই না? একই রকম ভাবে এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এদিকে থাকবে, এই ভেলোসিটিটাকেও আমি যদি দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, তাহলে একটা ভেলোসিটি যেটা হরাইজন্টাল আছে সেই ভেলোসিটিটা এটা দেখা, বোঝা গেছে কি বললাম? তাহলে এই পয়েন্টে যদি ভেলোসিটির ডিরেকশন এদিকে থাকে তাহলে এই পয়েন্টটা আমরা নেব P1, ঠিক আছে? যদি ভেলোসিটির ডিরেকশন এদিকে থাকে তাহলে এই পয়েন্টটা নেওয়া যাবে না, তখন এই পয়েন্টটা নেব,
বোঝা গেছে কোন পয়েন্টটা থেকে চলতে শুরু করেছে। যদি এ পয়েন্ট থাকে, এ পয়েন্টটা তো একটাই হতে হবে, ইউনিক পয়েন্ট, বি পয়েন্টটাও একটাই হতে হবে। কিন্তু অন্য কোন পয়েন্ট যদি নাও, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটির ডিরেকশনটা তোমাকে কনসিডার করে নিতে হবে। হ্যাঁ, এবং আমরা সেক্ষেত্রে কনভেনশন অনুযায়ী পজিটিভ রোটেশনটা হবে। ক্লিয়ার, বোঝা গেছে? এবারে আমি তো খুব সহজ ভাষায় বলে দিলাম যে রেডিয়াস অফ সার্কুলার মোশন কিরকম হবে, বা স্টার্টিং পয়েন্ট কিভাবে নেব, বা টাইম পিরিয়ড কিরকম হবে, এরকম হলেই একটা তুমি এসএইচএম এর করেসপন্ডিং সার্কেল ড্র করে নিতে পারো। কিন্তু এই বিষয়টা কি এখানে থাকবে? সার্কুলার মোশনের মধ্যে এস এইচ এম এর ওই কোয়ালিটিটা আছে, যেই কোয়ালিটিটা এস এইচ এম কে স্পেশাল বানিয়েছে। বুঝতে পেরেছো তো? তাহলে আমার এবারে যেটা দেখা, সেটা হলো এস এইচ এম এর যে কোয়ালিটি গুলো আছে, সেই কোয়ালিটি গুলো কি অ্যাকচুয়ালি সার্কুলার মোশন কে অ্যানালাইসিস করে আসতে পারে? ঠিক আছে, যদি চলে আসে তাহলে সার্কুলার মোশন কেই আমরা অ্যানালাইসিস করব এস এইচ এম এর বদল। বোঝা গেছে? হ্যাঁ, চলো বিষয়টা দেখা যাক। সার্কেলটা মুছলাম, মানে সার্কেলটা মুছে দিলে আবার সে নতুন করে সার্কেল আঁকা এটা চরম সমস্যার ব্যাপার। একটা সার্কেল আঁকতে গেলে সবসময় সেই সার্কেলটা গন্ডগোলে দাঁড়িয়ে যায়। এনিওয়ে, আমরা যেটা দেখতে চাইছি সেটা বুঝে নিলেই হলো। ধরো এই পয়েন্টটা আগে যেরকম ছিল, ও এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এখানে আরবিটারি একটা পয়েন্ট পি, যে পয়েন্টটা এখান থেকে ডিসপ্লেসমেন্ট আমরা এক্স ধরেছিলাম, তাই না? এবং আমাকে এবার এটা দেখতে হবে এই পাথটা তো লিনিয়ার আছে, এখানে পাথটা তো সার্কুলার, তাহলে সার্কুলার মোশনটাকে লিনিয়ার মোশনে কি করে প্রজেক্ট করব সেটা ভালো করে বুঝে নিতে হবে, তাই না? ধরে নাও যে এই যে সার্কুলার মোশনে যে পার্টিকেলটা আছে, সেই পার্টিকেলটা ঠিক এই সার্কেলের উপরে নেই, অর্থাৎ তোমরা যেভাবে দেখছো এরকম একটা চাকা লাগানো আছে। ঠিক আছে, এই চাকা থেকে একটা এখানে একটা কোনো পয়েন্ট থেকে বা একটা কোনো পেরেক লাগিয়ে এর থেকে একটা দড়ি ঝুলিয়ে দিয়েছো, সুতো, সে সুতোর তলায় একটা কোনো বডি বা বল বা একটা পাথর ঝুলানো আছে। বুঝতে পেরেছো তো? একটা কোনো কিছু ঝোলানো আছে এর তলায় যাতে দড়িটা স্ট্রেট থাকে। হ্যাঁ, এবং এখানে এখানে একটা এরকম উইন্ডো করা আছে, মানে কিছুটা কাটা আছে যেখান থেকে শুধু দড়িটার মোশন তোমরা দেখতে পাবে, এখানে কাটা আছে। বুঝতে পেরেছো তো? এই টোটাল সিস্টেমটা পেছনে কোথাও রাখা আছে, এই পাতটা ধরো না, এই পাতটা ধরো না, বা এরকম করে ধরো না, এখানে নেই, এই নিচে এই উইংটা নিচে ধরো, এরকম ভাবে একটা জায়গা কাটা আছে, অর্থাৎ টোটাল চাকাটা বোর্ডের পেছনে লাগানো আছে এবং বোর্ডের সামনে এই অংশটুকুনি কাটা আছে, এই অংশটার মধ্য দিয়ে তুমি শুধু এই দড়িটাকে দেখতে পাও আর কিচ্ছু দেখা যায় না। এই যে দড়িটা রয়েছে, শুধু এই দড়িটাকে দেখতে পাও। বুঝতে পারছো তো? এবার যদি এই চাকাটা ঘুরতে থাকে তাহলে তুমি কি দেখবে? দড়িটা এই পজিশন থেকে এখানে যখন আসবে তখন দড়িটা এখানে এসে পৌঁছ, সুতোটা এখানে এসে পৌঁছ, তারপরে এখানে এসে পৌঁছবে, তারপরে উল্টো দিকে, তাহলে এই যে দড়িটার বা এই সুতোটার যে মোশন তুমি কিভাবে দেখছো? হ্যাঁ, শুধুমাত্র এদিক এদিক যাতায়াত করছে এবং ও পয়েন্টকে সেন্টার করে দুদিকে সমান ডিস্টেন্স। বুঝতে পেরেছো? এই ফাঁকটা যদি খুব সরু ধরে নেওয়া হয় বা একটা লাইন ধরে নেওয়া হয়, এই ফাঁকটা তো আমি অনেকটা বেশি দেখিয়েছি, এই ফাঁকটা যদি শুধুমাত্র একটা লাইন ধরে নেওয়া হয়
সেই লাইনটা এরকমই হোক, তাই না? মানে খুব ন্যারো একটা ফাঁক যার মধ্যে থেকে শুধুমাত্র দড়িটা দেখা যাচ্ছে, সেই ফাঁকটা তো এইরকমই হোক, তাই না? এইখান থেকে একটা সুতো দিয়ে ইট ঝুলিয়ে দিয়েছো, এটা যদি এরকম দুলতে থাকে তাহলে এর পজিশনটা কোথায় দেখবে? এই পজিশনে যখন আছে তখন এখানে দেখবে, অর্থাৎ এই যে পয়েন্টটা আছে এটা যদি এরকম রোটেট করতে থাকে, এই রোটেট করতে থাকলে এই পয়েন্টের ঠিক পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস, এর প্রত্যেকটা করেসপন্ডিং পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এর উপরে যদি পারপেন্ডিকুলার টান, তাহলে পারপেন্ডিকুলার পয়েন্ট গুলো যে পয়েন্টে এক্স বা পারপেন্ডিকুলার লাইন গুলো এক্স অ্যাক্সিস এর উপরে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এটাই এক্স অ্যাক্সিস, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা এসএইচএম অসিলেট করবে, এবং এই পয়েন্টটাকে বলা হয় প্রজেকশন পয়েন্ট। এই সার্কুলার মোশনের প্রজেকশন পয়েন্ট অন এক্স অ্যাক্সিস সেটা হলো এই যে পয়েন্টটা পেয়েছো প্রত্যেকটা করেসপন্ডিং সার্কুলার মোশনের, বুঝতে পেরেছো তো? যদি এটা এক্স অ্যাক্সিস না করে তুমি ওয়াই অ্যাক্সিস ভাবো তাহলেও দেখো বিষয়টা একই রকম হবে। এই পয়েন্টে যখন আছে তখন মিড পয়েন্টে থাকবে, যখন এটা ঘুরে উপরের পয়েন্টে যাবে তখন এটা এই পয়েন্টে গিয়ে পৌঁছো, যখন নিচের পয়েন্টে আসবে তখন এখানে, অর্থাৎ এটাকে অরিজিনে রেখে উপর নিচে তুলতে থাকবে। যদি অন্য কোনো লাইন নাও, বুঝতে পেরেছো তো? তো অ্যাকচুয়ালি যে কোনো ডায়ামিটার যদি নাও, এই ডায়ামিটারের উপরে যদি প্রজেকশন টানতে থাকে তাহলে কি হবে, সেই প্রজেকশনের পয়েন্টার যে মোশন হবে সেই মোশনটা এসেই যাবে, বুঝা গেছে? সেই মোশনটা দেখো টু অ্যান্ড ফ্রো মোশন তো হচ্ছে অ্যাটলিস্ট। এবার এসএইচএম এর কোয়ালিটি স্পেশাল কি আছে না, ওর ডিসপ্লেসমেন্ট মেজার করার পলিসি আলাদা কেন? সার্কুলার মোশনের ক্ষেত্রেও তো ডিসপ্লেসমেন্ট মেজার তো আমরা কিভাবে করেছো, সার্কুলার মোশনের কেসে ডিসপ্লেসমেন্ট মেজার করা হয় কি করে, রেডিয়াস ভেক্টর দিয়ে, রেডিয়াস ভেক্টর দিয়ে এবং এখানের অ্যাঙ্গেল দিয়ে, এটা হলো রেডিয়াস ভেক্টর। এই যে ডিসপ্লেসমেন্ট মেজার করেছো সেটা তো সবসময় সেন্টার থেকে মেজার করা, রেডিয়াস ভেক্টরটা নেওয়া হয় তো সবসময় সেন্টার থেকে সার্কুলার মোশনের কেসে, তাই না? সেন্টারটা তো একটা ফিক্সড পয়েন্ট, অর্থাৎ এর কেসে তো ডিসপ্লেসমেন্ট সবসময় একটা ফিক্সড পয়েন্ট থেকে নিয়েছো, তাহলে এখানেও ডিসপ্লেসমেন্ট একটা ফিক্সড পয়েন্ট থেকে নেওয়া আছে সার্কুলার মোশনের মতনই তো। সার্কুলার মোশনের যেটা মিড পয়েন্ট সেটা এখানে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, তাই না? তাহলে এক্ষেত্রেও তো ডিসপ্লেসমেন্ট সার্কুলার মোশনের মতন ডিসপ্লেসমেন্ট সবসময় পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম থেকে নেওয়া হয়েছে, তাই না? এখানে দেখো অ্যাক্সিলারেশন, এই পয়েন্টে পার্টিকেলটা থাকার সময় অ্যাক্সিলারেশন কত হবে, এই ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর হবে, গল্পটা মিলছে? এই ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর হবে, তার মানে এ ভ্যারাইজেস আর হলো, ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট। ডিরেকশন দেখো, রেডিয়াস ভেক্টরের ডিরেকশন এদিকে আছে, অ্যাক্সেলারেশন উল্টো দিকে আছে, তাহলে ভেক্টরিক্যালি সিম্পল হারমোনিক মোশন তো তাই কথা বলছে, এ ভ্যারাইজেস মাইনাস এক্স, তাই না? এ বলেছে এ ভ্যারাইজেস মাইনাস আর। প্রজেকশনের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা তাহলে কি হলো, ভালো করে দেখা যাক। এই যে প্রজেকশন টেনেছ বা এই পয়েন্টের করেসপন্ডিং পয়েন্টে যদি প্রজেকশনটা, যে পয়েন্টে আমরা এক্স নিয়েছিলাম তার করেসপন্ডিং পয়েন্টে যদি তুমি প্রজেকশনটা নাও তাহলে কি রকম হবে, দিস ওয়ান ইজ আ, এটা থিটা, তাই না? তাহলে এই যে বেস যেটা পেয়েছো এটা কত হবে, ইট উইল বি আর কস থিটা, কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট কত ছিল, এটাকে আমরা কত ধরেছিলাম, এক্স তো, তাহলে এখানে এক্স যেটা সেটা সার্কুলার মোশনের প্রজেকশন হিসেবে কি আর কস থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল আর কস থিটা হল, অসুবিধা কি আছে? এই পয়েন্টে যদি তুমি অ্যাক্সেলারেশন মেজার করো এটা ওমেগা স্কোয়ার আর হবে, এই ওমেগা স্কোয়ার আর কে যদি আমরা দুটো কম্পোনেন্টে স্প্লিট করি
এটা যদি ওমেগা স্কোয়ার আর হয় এটা থিটা, তাহলে এটাও থিটা, এটা কত হবে ওমেগা স্কোয়ার আর কস থিটা, এটা হবে ওমেগা স্কোয়ার আর সাইন থিটা, তাই না? অ্যালং দিস অ্যাক্সেলারেশন কোনটা হবে, মানে এর প্যারালাল অ্যাক্সেলারেশন কোনটা হবে, ওমেগা স্কোয়ার আর কস থিটা, তাহলে এখানে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর কস থিটা, তাই না? আর কস থিটা কত ছিল, এক্স ছিল, তাহলে এটা কত হবে, ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা এখানে পজিশন ভেক্টর অনুযায়ী এক্স এর ডিরেকশন কোন দিকে আছে, টুয়ার্ডস দিস, আর অ্যাক্সেলারেশন এর ডিরেকশন তার উল্টো দিকে আছে, তাহলে আমি যদি ভেক্টরি ফেলি লিখি তাহলে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হবে, তাই গরু নদীর পাড়ে চড়তে চলে গেল, তাই না? এখনো সন্দেহ হচ্ছে, চলো এই পয়েন্টটাকে যদি কনসিডার করি, এই পয়েন্টের ক্ষেত্রেও তো আর এটা, এই অ্যাঙ্গেলটা তো থিটা, একই রকম ভাবে এটা থিটা হলো তো এটা থিটা হবেই, 7, 8, 9, 10 যারা জ্যামিতি করেছো কিছুটা, তাই না? এটা যদি আর হয় তাহলে এটা যদি থিটা হয় এটা সেই আর কস থিটা, উপরের অ্যানালাইসিস করো এটা আর কস থিটা পেয়েছো, এখানেও তাই হবে, এখানেও অ্যাক্সিলারেশন আর এদিকে ডিরেকশন হবে, এই অ্যাক্সিলারেশনটাকে তুমি যদি দুটো কম্পোনেন্টে ভাঙো তাহলে এটা ইফেক্টিভ কম্পোনেন্ট হবে, এবং অ্যাক্সিলারেশন ইফেক্টিভ কম্পোনেন্ট ওমেগা স্কোয়ার আর কস থিটা সবসময় ও এর দিকে, এই সেন্টারের দিকে কাজ করছে, সো এই কস টু মাইনাস ওমেগা স্কোয়ার সেম, তাই না? তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে একদম সার্কুলার মোশনটাকে আমরা নেব না, সার্কুলার মোশনের প্রজেকশনটা নেব, প্রজেকশন মানে সার্কুলার মোশনের প্রত্যেকটা পয়েন্টের মোশন বা প্রত্যেকটা পয়েন্টের কোয়ালিটি গুলো কোনো একটা অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার টেনে নিয়ে ওই পয়েন্টে তার প্যারালাল যে কোয়ালিটি গুলো পাবো, এই যে অ্যাক্সেলারেশন এই পয়েন্টে থাকাকালীন বা এই পয়েন্টে থাকাকালীন অ্যাক্সেলারেশন কি ওমেগা স্কোয়ার আর হবে সেটা পাবো, এই পয়েন্টে থাকাকালীন অ্যাক্সেলারেশন কত হবে, না এখানে যে অ্যাক্সেলারেশন ছিল তার এর প্যারালাল যে কম্পোনেন্ট পেয়েছি, এবং কম্পোনেন্ট অ্যানালাইসিস তো আমরা খুব ভালো করতে পারি, পারি না, খুব সহজে করতে পারি, তাই তো? তাহলে এই সার্কুলার মোশনটার মধ্যে দেখো সমস্ত কোয়ালিটি লুকিয়ে আছে, সরি তুমি যদি ভেলোসিটি ভাবো তাও আস, এই পয়েন্টে ভেলোসিটি এদিকে হতে পারে, এই পয়েন্টে ভেলোসিটি এদিকে হতে পারে, তাহলে ভেলোসিটি সেই প্লাস মাইনাস ব্যাপারটা আসবে, তাই না? এই পয়েন্টে ভেলোসিটি যদি ভাবো ভি, এটা কত অ্যাকচুয়ালি, ইট ইজ আর ওমেগা, তাই না? এটা ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে এই ভেলোসিটিটাকে তুমি যদি দুটো কম্পোনেন্টে স্প্লিট করো, ভালো করে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটা 90 মাইনাস থিটা, অর্থাৎ এটা থিটা হবে, এটা কত হবে, আর ওমেগা কস থিটা, এটা হবে আর ওমেগা সাইন থিটা, তাই না? তাহলে এই পয়েন্টে ভেলোসিটি এখানে যেরকম আর ওমেগা সাইন থিটার ডিরেকশন এদিকে আছে, এটাকে যদি ভেঙে দাও তাহলে এখানে আর ওমেগা সাইন থিটা কোন দিকে হবে, টুয়ার্ডস দিস, তাহলে ভেলোসিটি এটা কত লিখবো, আর ওমেগা সাইন থিটা, তাই না? যখন ডিসপ্লেসমেন্ট কত, আর কস থিটা, তাহলে এখানে এটাকে এইরকম লিখতে পারো ওমেগা আর ওমেগা সাইন থিটা, এটা তো প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে ইকুয়ালস টু এখানে প্লাস মাইনাস সাইনটা আগে থেকে দিয়েই রাখবে, ওমেগা রুট আন্ডার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট আন্ডার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট আন্ডার আর স্কোয়ার মাইনাস আর কস থিটা মানে তো এক্স, ইট ইজ রুট আন্ডার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং আরটা আমরা কার সঙ্গে সমান নিয়েছিলাম, অ্যাম্পলিটিউড এর সঙ্গে সমান, তাহলে এটা কত লেখা যেতে পারে, প্লাস মাইনাস ওমেগা রুট আন্ডার এ জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো আগে যে ইকুয়েশন পেয়েছিলাম সেই ইকুয়েশনই পেয়েছি, প্লাস মাইনাস সাইন পেয়েছিলাম, এখানেও প্লাস মাইনাস সাইন পেয়েছি, অর্থাৎ সার্কুলার মোশনটা ঠিকঠাক মতন অ্যানালাইসিস করতে পারলে এসএইচএম এর সবকটা কোয়ালিটি পাওয়া যাবে,
লড়াই করলাম তার কারণটা বোঝা গেল বিষয়টা সিম্পলিফাইড করার জন্য। সিম্পলিফাইড করতে গিয়ে একটা কমপ্লেক্স অ্যানালাইসিস করলাম, তাহলে তো আসল বিষয়টা সিম্পলিফাইড হওয়ার কথা। কিরকম সিম্পলিফাইড হওয়ার কথা? না, একটা কোশ্চেন করেছিলাম তোমাকে যে এখান থেকে চলতে শুরু করে, এখান থেকে চলতে শুরু করে এখানে গিয়ে এখানে ফেরত আসতে 12 সেকেন্ড যদি টাইম লাগে, তাহলে 1 সেকেন্ড পরে পার্টিকেলটার পজিশন কোথায় আছে, তাই না? অ্যাম্পলিচিউড বলেছিলাম 10 সেন্টিমিটার। ওকে, এখান থেকে এখানে গিয়ে এখানে ফেরত আসতে টোটাল 12 সেকেন্ড লাগে, এখান থেকে আমি বের করতে পারছিলাম না বা খুব সহজে বের করতে পারছিলাম না, 1 সেকেন্ড পরে কোথায় থাকবে, তাই না? কিন্তু সার্কুলার মোশনের ক্ষেত্রে একবার ভেবে দেখো তো, যে এখান থেকে পার্টিকেলটা যদি এক পা ঘুরে এখানে আসতে 12 সেকেন্ড সময় লাগে এবং এর সার্কুলার মোশনটা যদি ইউনিফর্ম হয়, তাহলে 1 সেকেন্ড পরে কোথায় থাকবে সেটা খুব সহজে বের করা যাবে না, তাই না? 12 সেকেন্ডে টোটাল কত? 2π। 1 সেকেন্ডে কত যাবে? π/6 মানে 30°। তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেই কোণটা কত হবে, অ্যাঙ্গেল কত ফর্ম করবে, ইট উইল বি 30°। এখানে যে অ্যাঙ্গেল ফর্ম করবে 1 সেকেন্ড পরে, সেই অ্যাঙ্গেলটা কত হবে? 30°, তাই তো? তাহলে এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করো, এই পার্টিকেলটা এখান থেকে যদি চলতে শুরু করে 1 সেকেন্ড পরে এর করেসপন্ডিং পজিশনে এসে পৌঁছবে 1 সেকেন্ডে। বুঝতে পেরেছো তো? এই ডিস্টেন্সটা কত হলো? কত? a cos 30, মানে 10 cos 30। বুঝতে পেরেছো? তাহলে এই ডিস্টেন্স টুকুনি কত হবে? দিস ডিস্টেন্স ইকুয়ালস টু 10 মাইনাস 10 cos 30 মিন্স 5√3। 5√3 মিন্স অ্যারাউন্ড 8.66 এর কাছাকাছি, এটা প্রায় 1.34 সেন্টিমিটারের মতন হবে। সার্কুলার মোশনকে অ্যানালাইসিস করে খুব সহজে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করা যেতে পারে। দ্যাট ইজ ওয়াই আমি সার্কুলার মোশনে এমফাসিস দিলাম, ঠিক আছে? এবারে সার্কুলার মোশন দিয়েই তোমাকে অ্যানালাইসিস করতে হবে এর কোনো মানে না। যাদের মনে হবে যে এই কমপ্লেক্স মোশনটা খুব সিম্পলিফাই করব বা এন্ট্রান্স লেভেলের কোশ্চেন আনসার গুলো সহজে করতে চাইছি, তার ক্ষেত্রে এটা শেখার দরকার আছে। এবারে আমরা এসএইচএম এর ইকুয়েশন গুলো দেখব, ঠিক আছে? সিম্পলি ইকুয়েশন মানে যেরকম সাধারণ সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হয়, x=a₀ sin ωt, x=a₀ cos ωt, বা x=a₀ sin ωt + α - α cos ωt + α - α, এগুলো কখন হয় বা সেই ক্ষেত্রে রেফারেন্স সার্কেল অনুযায়ী সেই পজিশনগুলোকে কি করে দেখবে, তার কারণ সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের যে বেসিক ইকুয়েশনগুলো হবে সেই ইকুয়েশনে ফেজ থাকতে হবে। ফেজ মানে তার বাংলাতে বলে দশা, বা খুব সহজে গতীয় অবস্থা, কাইনেটিক কন্ডিশনগুলো কী কী হবে বা কাইনেটিক স্টেট কী হবে, কোথা থেকে টাইম কাউন্ট শুরু করেছে, সেই সময় পার্টিকেলটার পজিশন কী ছিল, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে অনেক ধরনের ইকুয়েশন হতে পারে, ঠিক আছে? আমরা ইকুয়েশনগুলো কীরকম হবে, মানে এক্স্যাক্টলি সার্কুলার মোশন দিয়ে কীভাবে সেই ইকুয়েশনগুলোকে বুঝবো, পার্টিকেলটার ভেলোসিটি ডিরেকশনের উপরে সেই ইকুয়েশনগুলো কীভাবে একটু ভেরিয়েশন হতে পারে, সেই বিষয়গুলো বুঝে নেব। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা অ্যানালাইসিস করেছি, আমি সার্কেলগুলো আগে ড্র করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, কারণ সার্কেল ড্র করাটা একটু গন্ডগোলের ব্যাপার। ধরো এটা হলো এসএইচএম এর জেনারেল পাথ, মানে আমরা ডায়ামেট্রিক এসএইচএম যেটাকে নেব, সার্কুলার মোশনের ডায়ামিটারের উপরে যে আমরা বলেছিলাম যে এতক্ষণ ধরে যে এক্স্যাক্টলি এসএইচএম কে বোঝার জন্য আমরা কোন একটা প্রজেকশন নেব, এই প্রজেকশনটা আমরা এক্স অ্যাক্সিস এর উপরে নিয়েছি আমাদের সুবিধার জন্য, এতক্ষণ পর্যন্ত এইভাবেই আমরা করে এসেছি। ধরো এই এসএইচএম এর কেসে
এটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা হলো রাইট এক্সট্রিম পয়েন্ট, এটা লেফট এক্সট্রিম পয়েন্ট বি। আমরা যে পয়েন্টে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করব সেটা হলো পি। সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট আমরা বের করব পি পয়েন্টের রেসপেক্টে, অর্থাৎ পার্টিকেলটা যখন পি পয়েন্টে আছে, আলটিমেটলি পি পয়েন্টে এসে পৌঁছেছে, মানে এন্ড পয়েন্টটা পি, সেই পয়েন্টেই ডিসপ্লেসমেন্ট আমরা বের করব। ঠিক আছে, তাহলে পি এর করেসপন্ডিং যে পয়েন্ট হতে পারে সেটা এরকম পি ওয়ান পি টু দুটোই হতে পারে। আমরা বলেছিলাম যে সবসময় পজিটিভ ডিরেকশন নেব রোটেশনের ওমেগা, এবং তার রেসপেক্টে যদি পার্টিকুলার ভেলোসিটির ডিরেকশন এদিকে হয় তাহলে পি টু পজিশন হবে, যদি ভেলোসিটির ডিরেকশন এদিকে হয় তাহলে পি ওয়ান হবে। এনিওয়ে, তো এখানে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে সেই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা। এটা যদি অ্যাম্প্লিচিউড হয় এ জিরো, তাহলে এখানেও রেডিয়াস এ জিরো হবে, দিস ওয়ান উইল বি এ জিরো এন্ড দিস ওয়ান উইল বি অলসো এ জিরো, মানে এটাও এ জিরো এটাও এ জিরো। তাই তো, এই পজিশনের ডিসপ্লেসমেন্ট যেটা দেখানো হবে সেটা হলো এটা ডিসপ্লেসমেন্ট এক্স। তাহলে একদম এই ট্রায়াঙ্গেল থেকে ক্লিয়ার যে এটা যদি এক্স হয় এবং এটা যদি এ জিরো হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু এ জিরো কস থিটা। এটা হলো ডিসপ্লেসমেন্টের মাস্টার ইকুয়েশন। ঠিক আছে, আমরা প্রত্যেক ক্ষেত্রে থিটার ভ্যালুটা কিরকম হবে, মানে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে থিটার ভ্যালুটা কিরকম হবে, সেই অনুযায়ী আলাদা আলাদা করে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন তৈরি করে দেখলাম। সহজ বিষয়, ঠিক আছে। চলো, এখানে সার্কেলটা একটু বড় হয়ে গেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা ধরো ডায়ামিটার, যে এই করেসপন্ডিং ডায়ামিটারটা এটা হলো, এবং পি পয়েন্ট যেটা নিয়েছিলাম সেই পি পয়েন্টটা এখানে কোথাও থাকে। তাই তো, এটা এ ছিল, এটা বি, দিস ওয়ান ইজ ও, তাই না? এবং পি পয়েন্টের ক্ষেত্রে আমরা ইকুয়েশন বের করেছিলাম যখন, তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা হিসেবে দেখিয়ে নিয়েছিলাম। এবারে ইকুয়েশন গুলোর ভেরিয়েশন কি করে তৈরি হয় সেগুলো খুব ভালো করে বুঝবে। ধরো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পার্টিকেলটা পি পয়েন্টে আলটিমেটলি পৌঁছেছে, কিন্তু চলতে শুরু করেছে এ পয়েন্টে, অর্থাৎ এ পয়েন্ট থেকে পি পয়েন্টে টি সময়ে পৌঁছেছে। এ পয়েন্ট থেকে পি পয়েন্টে পৌঁছেছে, অর্থাৎ ইনিশিয়াল পজিশন, পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন ছিল একদম প্রথমে এ থেকে এটা চলতে শুরু করেছে, এবং এ থেকে পি পয়েন্টে পৌঁছতে টি টাইম নিয়েছে। রোটেশন কম দিকে ছিল, টুয়ার্ডস দি ওমেগা। তাই তো, তাহলে এটা যদি পি ওয়ান হয়, এটা যদি পি টু হয়, এই পয়েন্টটা যদি এ এর করেসপন্ডিং পয়েন্ট হয়, তাহলে এ থেকে পি পজিশনে পৌঁছানোর জন্য টি সময় কোন পয়েন্ট থেকে কোথায় পৌঁছবে, এ থেকে পি ওয়ানে পৌঁছবে না এ থেকে পি টুতে পৌঁছবে, সেটা আগে বুঝে নাও। দেখো ওমেগা এর ডিরেকশন দেওয়া আছে কিরকম, অ্যান্টি ক্লকওয়াইজ। তাই তো, স্টার্টিং পয়েন্ট কোনটা এ, তাহলে এ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে কোন পয়েন্টে পৌঁছতে হবে, পি ওয়ান পয়েন্টে। অর্থাৎ যে সময়ে এসএইচএম এর পার্টিকেলটা এ থেকে পি তে পৌঁছেছে, সেই সময়ে সার্কুলার মোশনের পার্টিকেলটা এ থেকে পি ওয়ানে পৌঁছবে। অর্থাৎ এ থেকে পি ওয়ানে যেতে এখানে পৌঁছতে যে টাইম লেগেছে দ্যাট ইজ টি। বোঝা গেছে? এখন সিম্পল সার্কুলার মোশনের ইকুয়েশন অনুযায়ী, এটা তো ইউনিফর্ম সার্কুলার মোশন বা সিম্পল সার্কুলার মোশন, সেই অনুযায়ী তোমরা জানো যে থিটা এটা মেজার করা হয় কি করে, ওমেগা টি দিয়ে। তাই তো, এখানে এটা থিটা যেহেতু দেওয়া আছে, আমি এটাকে ফাই হিসেবে লিখলাম, ফাই ইকুয়ালস টু ওমেগা টি দিয়ে দেখানো, তাই না? ফাইটা আমি বলছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই না? এখানে থিটা
আর এই ওমেগা টি এই দুটো তো সেম আছে, অর্থাৎ থিটা ইকুয়ালস টু কত আছে 5, ইট ইজ ইকুয়ালস টু কত ওমেগা টি থিটা, এখানে গিভেন অ্যাঙ্গেল 5, এটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটা ওমেগা টির সঙ্গে ইকুয়াল, তাহলে থিটার জায়গায় কত বসাতে পারো ওমেগা টি, রেফারেন্স ইকুয়েশন কত ছিল এক্স ইকুয়ালস টু a0 cos থিটা, অর্থাৎ এখানে আমি এক্স ইকুয়ালস টু a0 cos থিটা এই যে ইকুয়েশন ছিল এখানে থিটার জায়গায় ওমেগা টি যদি বসাই তাহলে এটা হয়ে যাবে a0 cos ওমেগা টি, দেখো একটা ইকুয়েশন পাওয়া গেল, বুঝা গেছে কত a0 cos ওমেগা টি, ক্লিয়ার, এক ধরনের ইকুয়েশন পাওয়া গেল। আচ্ছা যদি আমি বলতাম যে পার্টিকেলটা এ থেকে পি পয়েন্টে পৌঁছতে পি সময় নেয়নি, স্টার্টিং পয়েন্ট ছিল ও, আমি যদি বলতাম স্টার্টিং পয়েন্ট ছিল ও তাহলে কি হতো, ভালো করে দেখো এটা মুছে দিলাম, এটা না মুছলেও চলতো অবশ্য, এটা ছিল P1 এটা ছিল P2, আমি এবারে বলছি স্টার্টিং পয়েন্ট ছিল ও থেকে পি তে পৌঁছেছে পি সময় নিয়েছে, ঠিক আছে রোটেশন সেরকম অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ও এর করেসপন্ডিং যে পয়েন্ট দুটো পাবে এটা O1, এই পয়েন্টটা ধরো ও, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ও থেকে পি তে যদি পৌঁছতে হয় তাহলে এই পাথটা যেতে পারে, এই পাথটা কি যেতে পারে ও থেকে ইনিশিয়াল পয়েন্টটা ও, ফাইনাল পয়েন্টটা পি, তাহলে O1 থেকে P1 এ যদি যায় তাহলে রোটেশনটা কিরকম হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কোন ডিরেকশনটাতে যেতে হবে এদিকে, তাহলে O2 থেকে P2 তে গেছে, এই ক্ষেত্রে আমি যদি ইনিশিয়াল পয়েন্ট ও ধরি ফাইনাল পয়েন্ট পি ধরি, তাই না, ও থেকে পি তে যেতে কত সময় নিয়েছে টি, তাহলে করেসপন্ডিং সার্কুলার মোশনে ও থেকে পি মিন্স O2 থেকে P2 গেছে টি সময়, তাই তো, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ফাই ইকুয়ালস টু কত লেখা যাবে ওমেগা টি, লেখা যাবে তো, তাহলে ফাই ইকুয়ালস টু ওমেগা টি যদি হয় এখানে টি আর থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি মাইনাস ফাই, 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, মাস্টার ইকুয়েশন কি ছিল এক্স ইকুয়ালস টু a0 cos থিটা, তাহলে এখানে আমি এক্স ইকুয়ালস টু কত লিখবো a0 cos থিটার জায়গায় কত বসবে 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, পাই বাই টু ও লিখতে পারো কোনো অসুবিধা নেই, ইকুয়ালস টু a0 সাইন ওমেগা টি, তাই না, তাহলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন এক্স ইকুয়ালস টু a0 cos ওমেগা টিও হতে পারে, এক্স ইকুয়ালস টু a0 সাইন ওমেগা টিও হতে পারে, যদি এন্ড পয়েন্ট থেকে স্টার্ট করো পি পয়েন্টে পৌঁছানোর জন্য টি সময় নেয় তাহলে সেটা cos ওমেগা টি হবে, যদি মিড পয়েন্ট থেকে স্টার্ট করে পি পয়েন্টে পৌঁছতে টি সময় নেয় তাহলে ইকুয়েশন হবে a0 সাইন ওমেগা টি, ক্লিয়ার, বোঝা গেছে, এবারে বাকি আরো কিছু ইকুয়েশন একই রকম ভাবে, এটা পি ছিল এটা ও, দিস ওয়ান ইজ পি টু এটা পি ওয়ান, যেরকম ছিল আগে থিটা থিটা একদম সেম একই ধরনের, ছবিতে কোন রকম চেঞ্জ করিনি, দিস ওয়ান ইজ ও, এটা হলো অ্যামপ্লিটিউড, আমি এবারে বলছি পার্টিকেলটা এখানের কোন একটা পজিশন থেকে, এখানের কোন একটা পজিশন থেকে এখানে পৌঁছেছে তার জন্য টাইম নিয়েছে টি, বুঝতে পেরেছ, একদম এক্সট্রিম পয়েন্ট নয় একদম মিড পয়েন্ট নয়, এক্সট্রিম আর পি পয়েন্টের মাঝামাঝি কোনো পয়েন্ট থেকে এখানে পৌঁছতে টি সময় নিয়েছে ডিরেক্ট, অর্থাৎ এই পয়েন্টের ভেলোসিটির ডিরেকশন ছিল এই দিকে, এই পয়েন্ট থেকে ডিরেক্ট এখানে পৌঁছেছে তার জন্য টি সময় নিয়েছে, ঠিক আছে, তার ক্ষেত্রে ইকুয়েশন কিরকম হবে সেটা বের করার জন্য প্রথমে এর থেকে পারপেন্ডিকুলার তোমাকে ড্র করে নিতে হবে, এবং করেসপন্ডিং সার্কুলার মোশনও তো ইনিশিয়াল পজিশনটা তোমাকে বের করতে হবে, তাই না, এই পয়েন্টটা যদি ইনিশিয়াল পয়েন্ট আই হিসেবে ধরো, আই
এটাকে যদি আই টু হিসেবে ধরো, এটাকে যদি আই ওয়ান হিসেবে ধরো, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছানোর ক্ষেত্রে করেসপন্ডিং সার্কুলার মোশনের কোন পয়েন্টটা নেবে, এটা আই ওয়ান থেকে পি ওয়ান না আই টু থেকে পি টু? এখানে পৌঁছেছে তো আই ইনিশিয়াল পয়েন্ট থেকে পি ফাইনাল পয়েন্ট, তাই তো? ডিরেকশন কোন দিকে ছিল? টুয়ার্ডস দিস, অর্থাৎ ডিরেক্ট আই থেকে পি তে পৌঁছেছে, তাই না? কোন দিকে রোটেশন হতে হবে ওমেগা? পজিটিভ ডিরেকশন। তাহলে যদি আই টু থেকে পি টু তে পৌঁছয়, আই থেকে পি মানে আই টু থেকে পি টু তে যদি পৌঁছয়, তাহলে ডিরেকশন কোন দিকে হচ্ছে? ক্লক ওয়াইজ, মানে নেগেটিভ ডিরেকশন। কিন্তু এখানে আই ওয়ান থেকে পি ওয়ানে যদি পৌঁছয়, তাহলে ডিরেকশনটা হচ্ছে কোন দিকে? অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ পজিটিভ ডিরেকশন, যেটাকে আমরা পজিটিভ রোটেশন নিয়েছি। অর্থাৎ আই থেকে পি তে পৌঁছানোর করেসপন্ডিং সার্কুলার মোশনের ক্ষেত্রে আই ওয়ান থেকে পি ওয়ান পজিশনে পৌঁছতে হবে, নট সোসো কি আই টু থেকে পি টু তে পৌঁছেছে। বুঝতে পেরেছ তো? সেই জন্য রোটেশনের ডিরেকশনটা ঠিকঠাক মতো নিতে হবে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট যদি এটা হয়, অ্যাঙ্গুলার পজিশন, এই আই ওয়ান এর অ্যাঙ্গুলার পজিশন, এটা যদি ধরো আলফা বলি আমি, ইট ইজ কল্ড ইনিশিয়াল ফেজ অর ইপক, ইনিশিয়াল পজিশন যদি এক্স অ্যাক্সিস এর সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই আই ওয়ান থেকে পি ওয়ান এ যেতে সময় নিয়েছে টি, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্যাট টি টাইম, টি সময়ে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে সেটা হলো ফাই, তাই না? তাহলে এখানে ফাই ইকুয়ালস টু কত হবে? ওমেগা টি। আবার ফাই প্লাস আলফা থিটা ইকুয়ালস টু কত? ফাই প্লাস আলফা, ইট ইজ ইকুয়ালস টু ওমেগা টি প্লাস আলফা, তাই না? তাহলে থিটার জায়গায় কত রিপ্লেস করব? ওমেগা টি প্লাস আলফা। মাস্টার ইকুয়েশন বলছে এক্স ইকুয়ালস টু এ জিরো কস থিটা হবে, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কত বসাবো? এ জিরো কস ওমেগা টি প্লাস আলফা। বুঝা গেছে? ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, তাই না? যদি এটা না বলে এরকম বলা হয় যে পার্টিকেলটা এই আই থেকে পিতে পৌঁছেছে, ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই, বলেছে আই থেকে পিতে পৌঁছেছে, কিন্তু আইতে যখন ছিল পার্টিকেলটা তখন তার ভেলোসিটির ডিরেকশন এদিকে ছিল, তার মানে পার্টিকেলটা এই আই থেকে প্রথমে এ তে গেছে, তারপরে পিতে ফেরত এসছে, এবং তার জন্য টোটাল টাইম নিয়েছে টি। অর্থাৎ আই থেকে পার্টিকেলটা প্রথমে এ তে গিয়ে তারপরে পিতে ফেরত এসছে, তার জন্য টোটাল টাইম নিয়েছে টি। হতেই পারে ইনিশিয়াল পজিশনে এটা, তার মানে তো এটা কখনোই নয় যে ভেলোসিটির ডিরেকশন এদিকেই থাকতে হবে। বুঝতে পেরেছ তো? আই থেকে পি ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, এটাতে কোনো গন্ডগোল নেই, কিন্তু ইনিশিয়াল পয়েন্টে যখন ছিল তখন তার ভেলোসিটির ডিরেকশন ছিল এক্সট্রিম পয়েন্টের দিকে, সেটা তো হতেই পারে। তাহলে পার্টিকেলটা আই থেকে প্রথমে এ তে গেছে, তারপরে এ থেকে পি পয়েন্টে ফেরত এসেছে। বুঝতে পেরেছ? তাহলে এক্ষেত্রে কি হবে, আই এর করেসপন্ডিং পয়েন্ট তো দুটো পেয়েছে, তাহলে আই থেকে পি তে যাওয়ার জন্য যদি এ পয়েন্টকে টাচ করে যেতে হয়, আই ওয়ান থেকে পি এই ডিস্টেন্সটা নিশ্চয়ই যায়নি, কারণ আই ওয়ান থেকে পি ওয়ানে যেতে গেলে তো ডিরেক্ট আই ওয়ান থেকে পি ওয়ানে পৌঁছো, তাই না? এ পয়েন্ট আসবে কোথা থেকে? তাহলে এখানে আই থেকে পি ভায়া এ হয়ে যাওয়ার জন্য অবশ্যই পার্টিকেলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছেছে। দেখো খেয়াল করে, আই টু থেকে এ তারপরে পি, তাহলে আই থেকে এ তারপরে পি তে পৌঁছবে। আই এর করেসপন্ডিং পয়েন্ট এটাও হতে পারে, এটাও হতে পারে, আমি কোনটা ডিরেকশন নিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, পজিটিভ ডিরেকশন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আই থেকে পি ভায়া এ হয়ে যদি যেতে হয়, তাহলে অবশ্যই ইনিশিয়াল পয়েন্ট ছিল এটা, তাই না? তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট হলো এটা। অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট যদি
এক্স অ্যাক্সিস এর সঙ্গে আলফা মিল করে। আমি এখানে পজিটিভ নেগেটিভ নিচ্ছি না, উপরের দিকটা পজিটিভ নিচের দিকটা নেগেটিভ এরকম কোনো কিছুতে যাচ্ছি না, কোনো ঝামেলাতে। আমি শুধু বলছি যে এক্স অ্যাক্সিস এর সঙ্গে এটা আলফা অ্যাঙ্গেল করে আছে, পজিটিভ সাইডে হোক নেগেটিভ সাইডে হোক এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেল ফর্ম করছে আলফা অ্যাঙ্গেল। ঠিক আছে, এই আই থেকে পি তে যেতে টোটাল টাইম নিয়েছে পি, বুঝতে পেরেছ? তাহলে এক্ষেত্রে এই যে টোটাল অ্যাঙ্গেলটা পেয়েছো, এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত? ওমেগা টি, তাই না? তাহলে এখানে ওমেগা টি এটা ইকুয়ালস টু কত লেখা যাবে? ইট ইজ ইকুয়ালস টু থিটা প্লাস আলফা। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? ওমেগা টি মাইনাস আলফা। তাহলে এক্ষেত্রে x cos to a0 cos theta অর্থাৎ মাস্টার ইকুয়েশনকে যদি আমি এখানে মাস্টারি করতে দিই, ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াবে? x cos to a0 cos ওমেগা t মাইনাস আলফা। বোঝা গেছে? হ্যাঁ, cos ওমেগা t প্লাস আলফা, সেক্ষেত্রে I1 থেকে P1 ডিরেক্ট গেছে, cos omega t minus alpha অর্থাৎ এক্সট্রিম পজিশন থেকে আলফা পেছনে ছিল, সেটা ক্রস করে তারপরে P1 পয়েন্টে গেছে। তাহলে দুটো ইকুয়েশনের দুটো রেফারেন্স সার্কেলের পজিশন আলাদা আলাদা। ক্লিয়ার? আবার বিষয়টা এগোনো যাক, কস হলো, এবারে সাইন হলে কি রকম হতে পারে দেখা যাক। আগের মতনই পজিশন গুলো সবকটা দেখিয়ে নিলাম, পি এটার করেসপন্ডিং এটা ছিল P1, এটা P2, এই অ্যাঙ্গেল গুলো থিটা ছিল, বোথ আর থিটা, এটা ডিসপ্লেসমেন্ট দেখানো হয়েছিল এক্স, টোটালটা A0 যেরকম অ্যাজ ইট ইজ একই রকম ছিল। এবারে আমি বলছি পার্টিকেলটা ধরো এখানের কোন পয়েন্ট থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে পৌঁছেছে টি সময়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে SHM এর কেসে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছতে টি সময় নিয়েছে, তার ইকুয়েশন কিরকম? তাহলে এর করেসপন্ডিং আমাকে পজিশনটা সার্কুলার মোশনে দেখে নিতে হবে। তাহলে এটা যদি ইনিশিয়াল পয়েন্ট I হয়, ইনিশিয়াল পয়েন্ট এটা হতে পারে I2, বা ইনিশিয়াল পয়েন্ট এটা হতে পারে I1, তাই না? কোনটা হবে? দেখো এই ইনিশিয়াল থেকে পি এই পজিশন থেকে এখানে ডিরেক্ট গেছে, তাহলে এর করেসপন্ডিং পয়েন্ট I1 I2 এই দুটো যদি নাও, তাহলে IP এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে ডিউরিং টি টাইম, এই সময় আমার পজিশনটা এই I2 থেকে P2 তে গেছে এটাও হতে পারে, আবার I1 থেকে P1 এ গেছে এটাও হতে পারে। না, এটা হতে পারে না, তার কারণ হলো ওমেগাটা আমরা নিয়েছি পজিটিভ ডিরেকশনে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টটা এটা ছিল, এটা ফাইনাল পয়েন্ট, এটা হতে পারে না। এখানে যদি ইনিশিয়াল পয়েন্ট এটা হয়, এটা ফাইনাল পয়েন্ট হয়, তাহলে রোটেশনটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্টটা এই এক্স অ্যাক্সিসের বা অরিজিনের রেসপেক্টে ধরো আলফা অ্যাঙ্গেল এগিয়ে আছে, ঠিক আছে? এই পজিশন থেকে এখানে গেছে কতক্ষণে? টি সময়। এখান থেকে এখানে গেছে টি সময়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ইট ইজ ফাই বা ওমেগা টি, এতক্ষণে আমরা শিখে গেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, থিটা প্লাস ওমেগা টি প্লাস আলফা, এটা ইকুয়ালস টু পাই বাই টু বা 90 ডিগ্রি, যা ইচ্ছা লেখে দিতে। তাহলে থিটা ইকুয়ালস টু কত লেখা যাবে? ইট ইজ পাই বাই টু মাইনাস অফ ওমেগা টি প্লাস আলফা, লেখা যাবে না? হ্যাঁ, তাহলে এখানে মাস্টার ইকুয়েশন কি ইউজ করো, এক্স ইকুয়ালস টু কত হবে? এ জিরো কস, থিটার জায়গায় কত লিখবো? পাই বাই টু মাইনাস অফ ওমেগা টি প্লাস আলফা, তাহলে এই ইকুয়েশনটা কত দাঁড়াচ্ছে? A0 cos pi/2 মাইনাস যদি থাকে তাহলে এটা সাইন হয়ে যাবে, সাইন ওমেগা টি
প্লাস আলফা হবে হলো না তাই তো যদি ধরো পার্টিকেলটা এখানে কোন পজিশন থেকে এই ধরো কিছুটা পেছন থেকে এই জায়গা থেকে এখানে পৌঁছেছে তার জন্য টি সময় নিয়েছে আগেরবারে এই পয়েন্ট থেকে এখানে পৌঁছতে টি সময় নিয়েছিল তার ইকুয়েশন বের করেছি এবারে পার্টিকেলটা ধরো এখান থেকে চলতে শুরু করে এখানে পৌঁছেছে তার জন্য টি সময় নিয়েছে তাহলে কি হবে না এর করেসপন্ডিং সার্কুলার মোশনের পয়েন্টগুলো দেখো রোটেশনটা দেখো ছিল তার থেকে আলফা এদিকে যদি থাকে পিছিয়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে এটা তখন আলফা না তাই না এখন এটা আর আলফা না এই টোটাল অ্যাঙ্গেলটা হলো এখান থেকে এখানে পৌঁছেছে তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হলো ওমেগা টি তাই না তাহলে এবারে এই এই যে টোটাল অ্যাঙ্গেলটা এই টোটাল অ্যাঙ্গেলটাকে তুমি কত বলতে পারো থিটা প্লাস ওমেগা টি ও বলা যায় আবার 90 ডিগ্রি প্লাস আলফা ও বলা যায় তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে থিটা প্লাস ওমেগা টি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস আলফা ভালো করে দেখো এই অ্যাঙ্গেলটা আলফা এই টোটালটা 90 ডিগ্রি তাহলে এটা 90 ডিগ্রি প্লাস আলফা আবার এটা থিটা এটা ওমেগা টি তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা থিটা প্লাস ওমেগা টি হলে তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু কত লেখা যায় 90 ডিগ্রি মাইনাস অফ ওমেগা টি মাইনাস আলফা বোঝা গেছে সাইন ওমেগা টি প্লাস আলফা হতে পারে সাইন ওমেগা টি মাইনাস আলফা হতে পারে যারা ফিজিক্সটাকে খুব ভালো করে শিখতে চাও ফিজিক্স তো সবাই শিখতে চায় না এটাই একটা সমস্যা যারা ফিজিক্সটা খুব ভালো করে শিখতে চাও কনসেপ্টটা ভালো করে তৈরি করতে চাও তাদের জন্য এই জায়গাটা খুব দরকার আছে যারা শুধুমাত্র বোর্ডের জন্য জাস্ট কিছু ইকুয়েশন শিখবো কিছু কমন অঙ্ক যে ধরনের অঙ্ক আসে বোর্ডে কিছু ওইটুকুনি শিখে শুধু হায়ার সেকেন্ডারিটা পাস করতে চাও তারপরের ব্যাপার পরে ভাবা যাবে তাদের জন্য এত কিছু শেখার দরকার ঠিক আছে এটা শুধুমাত্র এক্সেল করার জন্য ঠিক আছে রাগ করো না কিন্তু ঘটনা এটা সব স্টুডেন্ট ফিজিক্সটা শিখতে চায় না এনিওয়ে তাহলে আমরা এই যে এতগুলো ইকুয়েশন পেলাম এ সাইন ওমেগা টি এ কস ওমেগা টি এ সাইন ওমেগা টি প্লাস আলফা মাইনাস আলফা এই বিষয়টা রেফারেন্স সার্কেল অনুযায়ী তো তবু কিছুটা বোঝা গেল এসএইচএম এর ক্ষেত্রে কি করে মনে রাখবো সেটা খুব ভালো করে বুঝে নেওয়া সেটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো করে বুঝে নেওয়া বিষয়টা খুব সহজ ভালো করে একটু দেখার চেষ্টা করো তাহলে বুঝে যাবে ধরো এটা হলো এসএইচএম এর পাতটা এটা হলো তোমার ইকুইলিব্রিয়াম পজিশন এটা রাইট এক্সট্রিম এটা লেফট এক্সট্রিম এটা হলো পি পয়েন্ট যে পয়েন্টটা আমরা নিয়েছি ঠিক আছে এবারে যদি তুমি এই এক্সট্রিম পয়েন্ট থেকে এই এক্সট্রিম পয়েন্ট থেকে পি পয়েন্টে পৌঁছেছে তার জন্য টাইম নিয়েছে টি বা মিড পয়েন্ট থেকে পি পয়েন্টে পৌঁছেছে তার জন্য টাইম নিয়েছে টি
এক্ষেত্রে যদি মিড পয়েন্ট থেকে পি পয়েন্টে পৌঁছো তাহলে ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু এ জিরো সাইন ওমেগা। যদি এক্সট্রিম পয়েন্ট থেকে পি পয়েন্টে পৌঁছানোর জন্য পি টাইম নেয় তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে এ জিরো কস ওমেগা। কেন হবে সেটা খুব সহজ, ভেরি ইজি। দেখো টি এর জায়গায় যদি জিরো বসাও, অর্থাৎ টাইম কাউন্ট শুরু করেছো যখন তখন তো টি জিরো হবে, টি এর জায়গায় যদি জিরো বসাও এক্স ইকুয়ালস টু জিরো হবে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যখন জিরো ছিল সেখান থেকে টাইম কাউন্ট করেছো। মানে কোন পয়েন্ট? ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যদি টাইম কাউন্ট করো পি পয়েন্ট পর্যন্ত যেতে টি সময় নিয়েছে, তাহলে ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু এ জিরো সাইন ওমেগা টি। যদি এক্সট্রিম পয়েন্ট থেকে টাইম কাউন্ট করো তাহলে টি এর জায়গায় জিরো বসাও, দেখো এক্স ইকুয়ালস টু এ জিরো আসছে। এক্সট্রিম পয়েন্ট থেকে যদি টাইম কাউন্ট করো তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন হয়ে যাবে এক্স ইকুয়ালস টু এ জিরো কস ওমেগা টি। এখন টি যখন জিরো তখন এক্স কোথায় ছিল? এক্স ইকুয়ালস টু এ জিরো পজিশনে ছিল, অর্থাৎ যখন এ জিরো ডিসপ্লেসমেন্ট তখন থেকে আমি টাইম কাউন্ট স্টার্ট করেছি। বুঝতে পেরেছো? এবার এক্সট্রিম পজিশনের রেসপেক্টে যদি এই পয়েন্টে পৌঁছানো হয় তাহলে দুভাবে পৌঁছানো যেতে পারে। একটা হলো ডিরেক্ট এখান থেকে এখানে পৌঁছানো যেতে পারে, আরেকটা হলো এই পয়েন্ট থেকে তুমি ঘুরে এখানে পৌঁছতে পারো, এই পয়েন্ট থেকে এ পয়েন্ট হয়ে পৌঁছতে পারো, এই পয়েন্ট থেকে ডিরেক্ট পৌঁছতে পারো, এই পয়েন্ট থেকে এখানে পৌঁছচ্ছ, অর্থাৎ করেসপন্ডিং পয়েন্টটা যদি এ থাকে, মানে পি পয়েন্টের করেসপন্ডিং একটা হলো এক্সট্রিম পয়েন্ট আরেকটা হলো মিড পয়েন্ট বা পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, এক্সট্রিম পয়েন্টের দিকে যদি থাকে তাহলে ইকুয়েশন এক্স ইকুয়ালস টু এ জিরো কস ওমেগা টি বসাবো। এখানেও ইকুয়েশন এক্স ইকুয়ালস টু এ জিরো কস ওমেগা টি বসাবো, ঠিক আছে? কিন্তু এখানে এক্সট্রিম পয়েন্টের থেকে পার্টিকেলটা যদি এখান থেকে ডিরেক্ট এখানে পৌঁছয় তাহলে এক্সট্রিম পয়েন্টের থেকে পার্টিকেলটা এগিয়ে এসেছে অলরেডি, তাই না? কিছুটা এগিয়ে এসেছে, সেই জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডিরেক্ট পৌঁছতে পারো। তাহলে এই ক্ষেত্রে কি আছে? এই ক্ষেত্রে দেখো এক্সট্রিম পয়েন্টের থেকে পার্টিকেলটা পিছিয়ে আছে, অর্থাৎ পার্টিকেলটা পিছিয়ে আছে বলে আগে এক্সট্রিম পয়েন্টে যেতে হবে তারপরে এই পয়েন্টে আসতে হবে। বুঝতে পারছি তো? এখানে গিয়ে তারপরে ফেরত আসতে টি সময় লাগছে, এখান থেকে ডিরেক্ট এখানে পৌঁছতে টি সময় লাগছে। দুটোর ক্ষেত্রে টি বিষয়টা আলাদাভাবে কাউন্ট করা হয়েছে। তাহলে এখান থেকে এখানে পৌঁছানো মানে এক্সট্রিমের থেকে এগিয়ে, আর এখান থেকে ঘুরে এখানে পৌঁছানো মানে এক্সট্রিমের থেকে পিছিয়ে। যদি এগিয়ে থাকে তাহলে প্লাস আলফা বসাবে, যদি পিছিয়ে থাকে মাইনাস আলফা বসাবে। বুঝা গেছে? হ্যাঁ, পি এর এই সাইডে যদি কোনো পয়েন্ট থাকে, এখানে যদি কোনো পয়েন্ট নাও, এখান থেকে এখানে পৌঁছেছে, এখানের যদি কোনো পয়েন্ট নাও, এখান থেকে এখানে পৌঁছেছে, তাহলে দুক্ষেত্রে ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু এ জিরো সাইন ওমেগা। এখানেও ইকুয়েশন হলো এক্স ইকুয়ালস টু এ জিরো সাইন ওমেগা, ঠিক আছে? তারপর করেসপন্ডিং পয়েন্ট কোনটা নিয়েছো? পি এর ক্ষেত্রে কোন দিকটা নিয়েছো? মিড পয়েন্টের দিকে বা মিন পজিশনের দিকে, পয়েন্ট অফ ইকুইলিব্রিয়ামের দিকে। এবারে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছচ্ছে, তার মানে মিন পজিশনের থেকে তো পার্টিকেলটা অলরেডি এগিয়ে গেছে, আর এই পয়েন্ট থেকে এখানে পৌঁছেছে মানে আগে মিন পজিশনে পৌঁছতে হবে তারপরে ওখানে যাবে, তার মানে মিন পজিশনের থেকে এই পার্টিকেলটা পিছিয়ে আছে। এগিয়ে থাকলে প্লাস আলফা, পিছিয়ে থাকলে মাইনাস আলফা। দেখো ছখানা ইকুয়েশনই তোমার তৈরি হয়ে গেছে, কখন হবে? বুঝতে পেরেছো? তাহলে পার্টিকেলটার ভেলোসিটির ডিরেকশন কোন দিকে আছে, কোন পয়েন্ট থেকে তোমরা কাউন্ট করছো তার ডিসপ্লেসমেন্ট, সেটাকে যদি ঠিকঠাক মতন বোঝার দরকার থাকে, অর্থাৎ ইনিশিয়াল ফেজটাও যদি দরকার থাকে ইকুয়েশন তৈরি করার সময়, তাহলে তোমাকে এই ছ ধরনের ইকুয়েশন বেসিক্যালি মনে রাখতে হবে। এবারে তুমি যদি বলো এক্স ইকুয়ালস টু মাইনাস এ জিরো কস ওমেগা টিও হতে পারে, যদি এখান থেকে মেজার করা হয় এ টি যখন জিরো তখন পার্টিকেলটা কোথায় আছে? মাইনাস এ জিরো পজিশন। বুঝতে পেরেছো? এরকম ভ্যারাইটি ইকুয়েশন তৈরি করা যেতে পারে। এই যে বিভিন্ন ধরনের ইকুয়েশন, এটা হয়তো তোমাদের মনে হতে পারে সিম্পল হারমোনিক মোশনে এত ইকুয়েশন লাগে না, বাট সিম্পল হারমোনিক মোশনের যখন তোমরা অ্যাপ্লিকেশনে যাবে, যখন ওয়েভ শিখবে, সুপার পজিশন অফ ওয়েভ শিখবে, বা টুয়েলভে যখন তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ধরো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বাদ দিয়ে যেটা আছে ফিজিক্যাল অপটিক্স, হ্যাঁ, বা অল্টারনেটিং কারেন্ট, ওই জায়গাতে যখন ওয়েভকে কাটাছেঁড়া করো,
তখন ওয়েভ সম্বন্ধে খুব ভালো জানতে গেলে যে বিষয়টা জানতেই হবে দ্যাট ইজ ফেজ। বুঝতে পেরেছো তো? এই ফেজের বিষয়টা এখান থেকে ধারণা তৈরি করা যাবে, এই যে আলফা প্লাস আলফা মাইনাস আলফা এই বিষয়টাকে বলা হবে ফেজ বা ইনিশিয়াল ফেজ, ইপক। বোঝা গেছে? হ্যাঁ, এই বিষয়টা একটু কষ্ট করে তোমরা শিখে রাখো, যারা এক্সেল করতে চাইছো তাদের ক্ষেত্রে তো প্রচন্ডই দরকার। ক্লিয়ার? হ্যাঁ, এবারে আমি তোমাদের একদম শেষে একটা ছোট্ট জিনিস বলে দিয়ে যাই। দেখো, আমরা কঠিন ইকুয়েশন শিখি তার পেছনে কারণ হলো কোনো কিছু সিম্পলিফাইড করার জন্য, তাই তো? কিরকম সিম্পলিফাইড হয় বিষয়টা একটু দেখো। ধরো এন্ট্রান্স লেভেলের একটা বেসিক কোয়েশ্চেন তোমাদেরকে দেখায়, বলেছে যে দুটো পার্টিকেল প্যারালালি অসিলেট করছে, প্যারালালি অসিলেট করছে, তাদের অ্যাম্পলিটিউড বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড সব সেম, টাইম পিরিয়ড সেম, দুজনের টাইম পিরিয়ডিটি T1 ইকুয়ালস টু T2। বুঝতে পেরেছো? শুধুমাত্র বলেছে যে পার্টিকেল দুটো যখন অ্যাম্পলিটিউডের বা মিন ডিসপ্লেসমেন্টের মেইন পজিশনে থাকে, মিড পজিশনে যখন থাকে, বুঝতে পেরেছো তো? তাদের যে অ্যাম্পলিটিউড তার মিন পজিশনে যখন থাকে তখন পার্টিকেল দুটো অপোজিট সাইডে, অর্থাৎ পার্টিকেল দুটো একটা আরেকটাকে ক্রস করে, অতিক্রম করে। কখন? যখন পার্টিকেলটা টোটাল অ্যাম্পলিটিউডের মিড পজিশনে আছে। ঠিক আছে? তাহলে এই যে এটা যদি অ্যাম্পলিটিউড হয় তার মিড পজিশন হলো এটা, এই ডিসটেন্সটা হলো A0/2, দিস ওয়ান ইজ A0/2। এটা এন্ট্রান্স এক্সামিনেশনের একটা সহজ, মানে সহজ ভাবলে সহজ, অ্যাকচুয়ালি কঠিন ধরে নেওয়া হয়, এই ধরনের কোশ্চেনগুলো এন্ট্রান্স এক্সামিনেশনে আসে এবং স্টুডেন্টরা এই ধরনের কোশ্চেনগুলো করতে গিয়ে প্রচণ্ড গণ্ডগোল করে। কোশ্চেনটা করা হয়েছে, বলেছে যে এদের দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত, অর্থাৎ দশা পার্থক্য কত আছে। ঠিক আছে? এবারে এই ধরনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে গিয়ে বেসিক ইকুয়েশন ধরে যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে বিষয়টা একটু কঠিন হয়ে গেল। তুমি যদি রেফারেন্স সার্কেল ধরে করো তাহলে খুব সহজ হয়ে যায়। দেখো, আমি এই দুটো পজিশন নিয়ে যদি একটা সার্কেল ড্র করি, এই দুটো পজিশন নিয়ে একটা সার্কেল যদি ড্র করি, এরকম একটা সার্কেল ড্র করে নাও, তোমাদের এই সার্কেলটা পরীক্ষার খাতায় একদম পারফেক্ট ড্র করতে হবে এর কোনো মানে, একটা সার্কেল হলেই হোক। প্রথম চেষ্টায় রুটি যেরকম হয় সেরকম, হ্যাঁ, এরকম একটা সার্কেল ড্র করে নিল। ঠিক আছে? ফার্স্টে সার্কেল ড্র করতে খুব বেশি হলে 2-3 সেকেন্ড টাইম লাগবে, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ড্র করছি বলে টাইমটা একটু বেশি লাগছে। আর নেক্সট হলো এই A/2, এই পজিশন অনুযায়ী একটা রেফারেন্স লাইন টেনে নাও, এটা হাঁটতে 1-2 সেকেন্ড টাইম লাগে, তাই তো? তাহলে এই যে পজিশন গুলো আছে এই পজিশন গুলো যোগ করে নাও। আচ্ছা, এটা যদি A/2 হয়, এটা যদি এ হয়, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। বুঝতে পারলে তো? এর ডিরেকশন এদিকে আছে, এর ডিরেকশন এদিকে আছে, এই পজিশনে ভেলোসিটির ডিরেকশন এদিকে থাকে, এই পজিশনে ভেলোসিটির ডিরেকশন এদিকে থাকে, এর করেসপন্ডিং ভেলোসিটি, এর করেসপন্ডিং ভেলোসিটি দেখো ম্যাচ করে গেছে। এটা যদি P1 ধরো, এটা যদি P2 ধরো, এটা দেখো P1 এর করেসপন্ডিং পয়েন্ট, এটা P2 এর করেসপন্ডিং পয়েন্ট, তাই না? তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? টোটাল 120 ডিগ্রি আছে না, তাই তো? তাহলে এখানে ফেজ ডিফারেন্স কত হবে? D5 ইকুয়ালস টু কত? 120 ডিগ্রি। এটাকে তুমি রেডিয়ানে নিয়ে এলে 120 মাল্টিপ্লাইড বাই পাই বাই 180 করে দিলে এটা 2π/3। এটা যদি তুমি এইভাবে না করে অন্যভাবে করো অ্যান্সার মিলবে না তা, কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন তো অনেক সময় খুব কুইক করতে হয়, এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য অনেক টাইম পাওয়া যায় না, তাই না? তখন যদি তোমরা এইভাবে সার্কুলার মোশন বা রেফারেন্স সার্কেল ধরে তোমরা করতে পারো তাহলে তোমাদের অ্যান্সার করাটা অনেক ইজি হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? তাহলে এটা একটুখানি দেখে রেখো, আমরা এর পরে সিম্পল হারমোনিক মোশনের বাকি যে ছোটখাটো জায়গাগুলো পড়ে আছে
সেইগুলো পরের দিন আমরা শিখব। সো ইট ইজ টু বি কন্টিনিউ, টু বি কন্টিনিউ। এসেছে, ঠিক আছে, পড়তে থাকো এবং থিওরিটা শিখে তারপরে অঙ্কগুলো করো, প্রত্যেকটা পার্ট ছোটখাটো জায়গাগুলো লিখে রাখবে, কোনো সমস্যা হলে জানাবো। ওকে।